খুনের কত বিচিত্র মোটিভ থাকে, সিরিয়াল কিলিংয়েরও প্যাটার্ন থাকে, তার পেছনে থাকে লুকানো কোনো রহস্য। মানসিক বিকারের হরেক রকম চিত্র মূর্ত হয়ে ওঠে ঘাতকের ঠান্ডা মাথার হত্যাযজ্ঞে। কিন্তু কে কবে শুনেছে প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্প মোকাবেলায় মানুষ খুনের কথা? এখানেই ঘটনাটি ব্যতিক্রম। একটি দুটি করে তিনি মোট ১৩ জনের প্রাণ সংহার করেছেন স্রেফ ভূমিকম্প ঠেকানোর লক্ষ্যে। হ্যাঁ, সত্যিই তাই, নিরপরাধ মানুষের জীবনের বিনিময়ে ধ্বংসাত্মক ভূমিকম্প থামিয়ে দেয়া যাবে বলে বিশ্বাস করতেন হার্বার্ট মুলিন। হার্বার্ট মুলিনের হাত ধরেই ক্যালিফোর্নিয়া বনে যায় দ্য কিলিং সিটি হিসেবে। রাতারাতি আমেরিকার ইতিহাসের সবচেয়ে উদ্ভট এবং ভয়ঙ্কর সিরিয়াল কিলার হিসেবে আলোচনায় উঠে আসে হার্বার্ট মুলিনের নাম। মুলিনের হাতে মৃত্যুবরণ করা ভাগ্যাহত সবাই কি মুলিনের সুচিন্তিত পরিকল্পনার অংশ ছিল, নাকি অন্য কিছু, নাকি একজন সাইকোপ্যাথের খামখেয়ালিপনায় হারিয়ে গিয়েছিল এতগুলো প্রাণ? আসলেই কি মুলিন মানসিকভাবে অসুস্থ ছিল? একজন সাইকোপ্যাথ কি এত চতুরতার সাথে মৃত্যুর জাল বুনতে পারেন? সত্যি যাই হোক, ক্যালিফোর্নিয়ার ইতিহাসে নৃশংসতার ভয়ানক ছাপ এঁকে দিয়েছিলেন মুলিন। কিলার হয়ে ওঠার আগে হার্বার্ট মুলিন ছিলেন বাকি ১০ জন সাধারণ মানুষের মতোই। স্কুল জীবনে ছিলেন বেশ জনপ্রিয় এবং আত্মবিশ্বাসী। সহপাঠীদের দেয়া ভোটে মুলিন নির্বাচিত হয়েছিলেন ভবিষ্যতের সবচেয়ে সম্ভাবনাময় ছাত্র হিসেবে। কিন্তু স্নাতক শেষ করার পরপরই একটি ঘটনা মুলিনের জীবনের বাঁক বদলে দেয়। তার সবচেয়ে কাছের এক বন্ধু গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকেই বিধ্বংসী হয়ে উঠতে থাকেন মুলিন। ভয়াবহ বিভিন্ন মাদকের সংস্পর্শে আসতে থাকেন। অবস্থা এতটাই খারাপ হতে থাকে যে মাত্র ২১ বছর বয়সে মানসিক হাসপাতাল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তিনি। ঠিক এমন সময় ১৯৭২ সালের দিকে একজন গণিতবিদের ভবিষ্যৎবাণী কানে আসে মুলিনের। সেখানে তিনি বলেছিলেন ১৯৭৩ সালের ৪ জানুয়ারি উত্তর ক্যালিফোর্নিয়ায় একটি বিশাল ভূমিকম্প হবে। ভবিষ্যৎবাণী শোনার পর থেকেই উদ্ভট চিন্তায় ডুবে যেতে থাকেন তিনি। মুলিনের মনে বিশ্বাস জন্মালো তার কাছে এই সমস্যার একটি গুরুতর সমাধান আছে। তার কাছে মনে হতে লাগলো এই বিপর্যয় রোধ করার একটি উপায়, আর তা ছিল মানব বলিদান। মুলিনের ভাষ্যমতে একটি ছোট প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে একটি বড় দুর্ঘটনাকে এড়িয়ে যাওয়া যায়। মুলিনের মানব বলিদানের মিশন শুরু হয় ১৯৭২ সালের ১৩ অক্টোবর থেকে। লরেন্স হোয়াইট নামে একজন গৃহহীন ব্যক্তিকে পথিমধ্যে বেসবল ব্যাট দিয়ে হত্যা করেন মুলিন। পরবর্তীতে মুলিন দাবি করেছিলেন হত্যার শিকার গৃহহীন সেই ব্যক্তি তাকে একটি টেলিপ্যাথিক বার্তার মাধ্যমে হত্যার অনুমতি দিয়েছিলেন, যেন সে বাকি মানুষদের ভূমিকম্প থেকে রক্ষা করতে পারেন। এর ১১ দিন পর মুলিনের শিকার হন নিরীহ এক কলেজ ছাত্রী। এই দুটি হত্যার পরে মুলিন স্বীকারোক্তি দিতে গির্জায় গিয়েছিলেন, কিন্তু গির্জায় গিয়েই মুলিনের মনে হতে লাগলো গির্জার পুরোহিত স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তাকে হত্যার অনুমতি দিয়ে দিয়েছেন। সেই অনুযায়ী মুলিন গির্জার পুরোহিতকেও হত্যা করেন। তখনও মুলিন পুলিশের ধরাছোঁয়ার বাইরে। এ পর্যায়ে হত্যার নেশায় উন্মাদ মুলিন মার্কিন মেরিনসে যোগদানের সিদ্ধান্ত নেন। শারীরিক ও মানসিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও তিনি ড্রাগ পরীক্ষায় ব্যর্থ হন এবং প্রত্যাখ্যাত হন। মুলিনের মনে হল তার এই ব্যর্থতার জন্য দায়ী তার সেই বন্ধু যে তার কাছে প্রথম মাদক বিক্রি করেছিল। মুলিন দিক বিদিক খুঁজতে লাগলো তাকে। বেশ কিছুদিন খোঁজাখুঁজির পরে মুলিন তার সেই বন্ধুকে সপরিবারে হত্যা করল। এই ঘটনার পরেও অস্পৃশ্য হার্বার্ট মুলিন। পুলিশের ধারণা হয়েছিল এই হত্যাকাণ্ডের পিছনে মাদক কারবারিদের হাত ছিল। সে যাত্রায় বেঁচে গেলেও থেমে থাকেনি মুলিনের মিশন। ঘটনাটির এক মাস পরে একটি পার্কে ক্যাম্পিং করা ৪টি ছেলেকে বন দূষিত করার অভিযোগে গুলি করে হত্যা করেন মুলিন। মুলিনের চূড়ান্ত হত্যাকাণ্ডটি ছিল একজন জেলের, যিনি বাড়ির সামনের বাগানে কাজ করছিলেন। মুলিন তাকে পাশ কাটিয়ে চলে গিয়েও আবার ফিরে আসেন, তারপর দিনের আলোতে তাকে প্রকাশ্যে গুলি করেন। একাধিক প্রত্যক্ষদর্শী তৎক্ষণাৎ পুলিশের সাথে যোগাযোগ করেন এবং শেষমেশ মুলিনকে পুলিশ ধরতে সক্ষম হয়। দীর্ঘ বিচারের শেষে মুলিন তার সবগুলো হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছিলেন এবং দাবি করেছিলেন তার এই মিশন অত্যাশন্ন ভূমিকম্পকে সফলভাবে প্রতিরোধ করতে পেরেছিল। তিনি আরও উল্লেখ করেছেন তার এই হত্যাকাণ্ডের সময় ক্যালিফোর্নিয়ায় কোনো ভূমিকম্প হয়নি, অথচ তাকে গ্রেপ্তারের পরপরই ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে এই অঞ্চলে।
মানসিক অসুস্থতা বিবেচনা করে মুলিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এবং দীর্ঘ কারাভোগের পর 2022 সালের 18ই অগাস্ট জেলেই মৃত্যু হয় ইতিহাসের ভয়ঙ্কর এই সিরিয়াল কিলারের। মুনিম রাব্বি, যমুনা টেলিভিশন।